গাজীপুরে কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বেনুপুর চেয়ারম্যান বাড়ির আয়োজনে বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় কালিয়াকৈরে হিজলতলী একতা স্পোর্টিং ক্লাবকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে দক্ষিণ পাকুল্লা স্বপ্ন ছোয়া ক্লাব বিজয়ী হয়। এ সময় ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজামেল হক, ঢালজোড়া ইউনিয়ন চেয়ারম্যান ইসামউদ্দিন, তানহা হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।